চ্যানেল মিষ্টি অশ্রু, আর আমি আজকে অনেকদিন পর ব্লগ শুট করছি। আর এখন বাজে কটা, 7:30 এরকম বাজে। আর এই যে মাম্মাম আর মাম্মামের বাবা পরে পরে ঘুমোচ্ছে, আর আমি উঠে গেছি। আমি উঠে এখন রেডি হব, মানে মুখ টুক ধোব, ধুয়ে রেডি হব। রেডি হয়ে কিছু ফটোশ্যুট আর ভিডিও শ্যুট করব। আর আমার শাশুড়ি এখন পুজো জোগাড় করছে। আমাদের বাড়িতে একটা ঠাকুরও আনা হয়েছে, পুজো করতে আসবে ব্রাহ্মণ, তখন আমি তোমাদেরকে সব ভিডিও করে দেখাবো। আর এখন থেকে ডেইলি ব্লগই পাবে তোমরা, আর তো দেখতে থাকো কি হয় না হয়। আর এখন আমি রেডি হব, মুখ টুক ধোবো। সকালবেলা একটা ভিডিও শ্যুট করেছিলাম, আমি স্ক্রিনে ছবি দিয়ে দেবো, দেখে নেবে তোমরা, বা লাস্টে ফটো অ্যাড করে দেবো। আমি কিন্তু কোনো ভিডিও করতে পারিনি, মানে ব্লগ করতে পারিনি। আমি ভিডিও করেছি, শর্ট ভিডিও করেছি, ব্লগ করতে পারিনি। যাই হোক, তো চলো এখন রেডি হব। রেডি হয়ে কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করছি। এখন আমি উঠবো, উঠে আমাদের পাড়ায় যে ঠাকুরটা উঠেছে ওখানে একটু যাবো, মুখ টুক ধুয়ে দেখবো যে ওখানে কী হচ্ছে না হচ্ছে, কারণ সকাল থেকে একদমই মেয়ের জন্য কোথাও বেরোতে পারিনি। এখন যাবো, দেখবো, আর তোমাদের সাথেও শেয়ার করবো যে ওখানে কী হচ্ছে না হচ্ছে। এই যে আমার শাশুড়িও নতুন শাড়ি পরেছে, দেখবে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। দেখো, নতুন শাড়ি পরে আর ঠাকুরের জোগাড় করছে, সব ঠাকুরের জোগাড় করে। দাঁড়াও, ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদের। খুব সুন্দর ঠাকুর ঘরটা সাজিয়েছে। এবার হচ্ছে ঠাকুর ঘরে লাইটিং লাগানো হয়নি, আমাদের ঠাকুরটাকে দেখাই। ঠাকুরটা পিছনে আছে, ঠাকুরটাকে দেখাচ্ছি, পরে সব সাজিয়ে নিলে আর ঠাকুরটাকে দেখাচ্ছি। চলো এখন আমি বাইরে যাচ্ছি, দরজাটা দিয়ে দিই, নাহলে এত ঠান্ডা ঢুকে যায়। একটু বাইরে যাবো, তোমাদের সাথে সব শেয়ার করছি আমাদের পাড়ার প্যান্ডেলে কি হচ্ছে না হচ্ছে, বাইরের কি অবস্থা। বৃষ্টি পড়ছে বাইরে, বাইরে পুরো বৃষ্টি পড়ছে। আর সব আমাদের পাড়ার প্যান্ডেল হয়েছে ওখানে, চলো দেখাই ঠাকুরটা কি হচ্ছে না হচ্ছে। ওগুলো ফটো ফ্রেম গুলো না বের করে দাও, দিয়ে ঠাকুর গুলো ঢুকিয়ে গুছিয়ে নাও। ফটো তো ভিতরে নেই, সব ঠাকুর ঢুকিয়ে দাও না, সব সরিয়ে নড়িয়ে ঢুকিয়ে দাও। ভিতর ঢুকে যায় কোথায়? আর লক্ষ্মী ঠাকুরটা একটু সরিয়ে দাও, দিয়ে আর ঢুকিয়ে দাও। আচ্ছা রাখো, হ্যাঁ থাকো না, ভালো লাগছে দেখতে। এর সাথে এখন আমি এই মা কালীর একটু দর্শন করিয়ে দিই, আর মোটামুটি ঠাকুর ঘরটা একটু দেখিয়ে দিই যে এরকম এরকম অবস্থায় আছে। একটু বড় আমার শাশুড়ি সব গুছোবে নিজের হাতে, আর এই মা কালীকে আজকে রান্না হয়েছে, দেখো খুবই সুন্দর দেখতে। আর এই সিংহাসনের ভিতরে এখনও ঢোকানো হয়নি, পুজোটা হয়ে গেলে তারপর ঢোকানো হবে। আর আপাতত ওই যে ঠাকুরগুলো আছে না, ওগুলোটা একটু সরিয়ে নড়িয়ে এটা ঢুকিয়ে দেওয়া হবে। ভিতরে দেখতে পাচ্ছ প্রচুর ঠাকুর আছে, আর এখানে এই যে আমার ছেলে উনিও আছে, ওনাকে তো ঢোকানো যাবে না, ওই জন্য এখানেই রাখা হয়েছে। আর আমি অনেক দিন পর ঠাকুর ঘরে এলাম, পুজো তো করাই হয় না ঠাকুরের, এখন শাশুড়ি করে, কারণ যেন মেয়ে আছে ওই জন্য। তো এবারে আমি এবারে রেডি হব, রেডি হব বলতে গেলে মামাকে একটু খাওয়াবো, খাইয়ে রেডি হব, কারণ বিকেলবেলা কয়েকটা ফটো শ্যুট করার আছে, ভিডিও করার আছে, আর একটু আধটু কি সাজি না সাজি সব তোমাদের সাথে শেয়ারও করবো। তো চলো, আর আমাদের বাড়িটাও আজকে ঘুরিয়ে দেখাবো যে কেমন লাইটিং দিয়েছে, কেমন লাগছে না লাগছে, ঠিক আছে। এখনও তুষার ঘুম থেকে উঠেনি, ঘুমোচ্ছে পুরে পুরে। এবার দুজনকেই ডাকবো, ডেকে তুলবো। শাড়িটা পরছি, আর এর সাথে সেটিং করি সবুজ ব্লাউজটা পরছি, আর দেখি কী কী অর্নামেন্টস পরা যায়, তোমাদের তারপর সব শেয়ার করছি, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, আমি একদম রেডি হয়ে গেছি, আর এখানে তুষার আছে, মা আছে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার শাশুড়ি দেখো, উনি এখানে পুজো করে নিচ্ছে, মানে সন্ধেবেলার যে ভোগটা দেয় ওই ভোগটা পুজো করে নিচ্ছে। তারপরে তো ব্রাহ্মণ মশাই উনি এসে তো পুজো করবেই, উনি আগে পুজো করে নিচ্ছে। তো এখানে দেখো, আমি একটা বক্স থেকে বের করে অনেক মোমবাতিগুলো জ্বালিয়ে নিচ্ছি না, মানে সব বের করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। ওগুলো আমি আবার জ্বালিয়ে পুরো বাড়িটা
কোথায় কোথায় দিন আদি তোমরা সেগুলো সব দেখতে পাবে। আর এগুলো না আগের বছরের, আর এবছর মানে কেনা হয়নি, আগের বছর প্রায় 500 পিসের মতন কেনা হয়েছিল। তো সেগুলো কিছুটা জ্বালানো হয়েছিল, অনেকটাই বেশি ছিল, মানে 100 পিসের মতন ছিল। তো কদিন ধরে দেওয়া হচ্ছে, মানে একদিন আগে থেকে দেওয়া হচ্ছে, আর আজ তো কালী পুজো, আজকেরও দেওয়া হবে, কালকে দেওয়ালি, কালও দেওয়া হবে। তো এখানে এগুলো সব গুছিয়ে নিচ্ছি সুন্দর করে। আর পিছনে দেখতে পাচ্ছ আমার শাশুড়ি, উনি এসে দেখছে যে আমি গুছোচ্ছি, আর আমার খুব ভালো লাগছে গুছোতে। এখন আমি সব প্রদীপগুলো জ্বালিয়ে নিচ্ছি একটা একটা করে। আমি এখন সব জায়গাতে এই মোমবাতিগুলো দিয়ে দেবো, আর তোমরা দেখতে থাকো যে আমি কি কি করছি না করছি। আর এখানে দেখো দাদারা কি করছে, তো চলো দেখতে থাকো। এবারে মোমবাতি দেওয়া হয়ে গেছে, এবারে আমাদের আলোকী বের করা হবে, আর বের করবে আমার বর আর আমার শাশুড়ি দুজনে মিলে বের করবে। সব জোগাড় করছে আমার শাশুড়ি, আলোকী বের করবে। আর আমার মেয়ে সেই থেকে ঘুমিয়েই যাচ্ছে, ঘুমিয়েই যাচ্ছে, ঘুমিয়ে যাচ্ছে, ওটার নাম নেই, একটু একটু করে চোখ চাইছে মনে হয়, খুব ঘুমোচ্ছে আজকে, ফুল মুডে, মানে সারা রাত জাগবে আজকে, আর সারা রাত তুমি নিয়ে বসে থাকবে। লক্ষ্মী বেরিয়ে যা, লক্ষ্মী ঘরে আয়, মা লক্ষ্মী ঘরে আয়। বলবে তো আলোকি বেরিয়ে যা, লক্ষ্মী ঘরে আয়। তাই 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 মামা দেবে।
কত হাসি হচ্ছে। তাই তাই মামার বাড়ি যাই, মামার বাড়ি বালি মজা কিন্তু নাই। আর এখানে দেখো ওর ঘুম এসছে, আর ওর পাপা ওকে ঘুম পাড়াচ্ছে। আর আমার মেয়ে কিন্তু ওর পাপার যদি গলা শোনে এখন থেকেই, মানে ও সে যেন কি বলবো, ও আর কিছুই চায় না, ওর পাপাকে চায় শুধু, এরকম একটা ব্যাপার হয়ে গিয়েছে এই 1.5 মাস বয়সে। তো অবশেষে দেখো ব্রাহ্মণ মশাই এসে আমার বাড়িতে পুজো করে গেছে। আর এই পুজোর ভিডিও যখন পুজো করে তখন ভিডিও করতে পারছিলাম না, কারণ তখন আমি মেয়েকে খাওয়াচ্ছিলাম। আর তারপর তুষার বাড়িতে আসতে ও একটু একটু করে সব কিছু ভিডিও করেছে। তো তোমাদেরকে সব কিছু আর একবার দেখিয়ে দিচ্ছি ভালো করে। আর কেমন লাগছে আর এই কথা তো আমার শাশুড়ি মানে কাল কি হয়েছে তো সবাই জানো, ওটা মাথায় তাপ দিতে হয়, তো ওই জন্য নিয়ে আসছে আমাদের বাচ্চাকে তাপ দেওয়ার জন্য, প্লাস আমি নিজেও তাপ নেবো, মানে বাড়ির সবাই নেবে বলে যাতে ভালো থাকে ওই জন্য। তো দেখতে পাচ্ছ এখানে যে মামাকে তাপ দেওয়া হচ্ছে, প্লাস আমি নিজেও নিচ্ছি। আর কি বলবো, এইগুলো দেখে এত ভিডিওতে না বাবার কথা না বললেই আমার ভিডিওটা শেষই হবে, কমপ্লিট হয়ে যায়। সবাই নাচছে, এই ভিডিওটা একটু দেখে নাও, মজা নিয়ে নাও। এইসব হচ্ছে কথা। যাই বের হোক, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না, একটা লাইক আমার মনে জোর বাড়িয়ে দেয় ভিডিও বাড়ার মানে করার জন্য। যাই হোক, তো ভিডিওটা এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের অনেক অনেক ভালো লেগেছে। টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভালো ব্লগে। তো আজকের কিছু স্পেশাল ছবি, সেগুলো তোমরা দেখে নাও।